নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দীর চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। দীর্ঘ টাল বাহানার পর অবশেষে এবার বাংলাদেশের পদ্মাপাড়ের ইলিশ এবার ঢুকতে শুরু করেছে ভারতে, এবং তারই মধ্যে বাংলাদেশের ইলিশ এবার ত্রিপুরায় পাড়ি দিয়েছে। গতকাল আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে প্রায় 800 কেজি ইলিশ এসে রাজ্যে পৌঁছেছে। আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে এবার ত্রিপুরার মানুষের জন্য এবার সুখবর, এক প্রকার বলা যায়। 800 কেজি ইলিশ এবার রাজ্যে এসে পৌঁছেছে, এবং কি রয়েছে বিস্তারিত গোটা বিষয় প্রসঙ্গে ব্যবসায়ীদের কি বক্তব্য রয়েছে শুনুন। বাংলাদেশ থেকে মানে ইঞ্জেকশন গেছে আর কি, মানে তার কারণে মাছটা বন্ধ আসতো, মানে আইতো মানে একটু ব্ল্যাক ট্যাক আইতো, তখনই মানে সরকারিভাবে মানে চেকপোস্টে দিয়া মাছ আইতেছে আর কি, ভালো মাছ আইতেছে, 1 কিলো 100 200 300 1 কিলো, মানে সেরা মাছ, ভালো কোয়ালিটির মাছ আছে, বা কোথাও বলে মাছ দিচ্ছে আর কি। মানে কোথাও 12 তারিখ পর্যন্ত মাছটা আইবে, 12 তারিখ পর থেকে আবার আস্তে আস্তে সরকারি কমনা বন্ধ হয়ে যাবো আর কি, আবার না ব্ল্যাকে রেখে আমি আইবো আর কি। মাছের কোয়ালিটি ভালো, মাছ বসে চাকরিটা ভালো আছে, পূজার উপলক্ষে মানে পূজার উপলক্ষে ভালো কোয়ালিটি মাছ আছে। আপনারা শুনলেন ব্যবসায়ীদের বক্তব্য, এবং সেক্ষেত্রে বলা যায় যে ইতিমধ্যে বাংলাদেশের ইলিশ এবার ভারতে এসে পৌঁছেছে, তবে সেক্ষেত্রে ব্যবসায়ীরা একদিকে খুশি যেমন হয়েছে, ঠিক তার অন্যদিকে এবার সাধারণ মানুষ, যখন বাঙালিরা এক প্রকার ইলিশ পছন্দ করেন, সেই জায়গায় দাঁড়িয়ে এবার চিন্তা বাড়াচ্ছে ইলিশের দাম নিয়ে। এই বিষয় প্রসঙ্গে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যে তো ত্রিপুরায় এসে পৌঁছেছে ইলিশ, এবং তাতে কেন্দ্র করে একদিকে যখন ব্যবসায়ীরা খুশি হয়েছেন, ঠিক তার অন্যদিকে ইলিশের এবার দাম কি আদতে সাধারণ মানুষের মধ্যে থাকবে, কি রয়েছে বিস্তারিত? দেখো, ইলিশ এসে পৌঁছেছে ইতিমধ্যেই কলকাতা এবং ত্রিপুরা সব জায়গাতেই, মোটামুটি যেখানে বাঙালি অধ্যুষিত যে রাজ্যগুলি রয়েছে, বিশেষ করে অসম, হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের ইলিশ এসে পৌঁছেছে। তবে ইলিশের দাম কমানোর সম্ভাবনা এতটুকু নেই, কারণ বাংলাদেশে ইলিশের এবার মার্কেটে, পাইকারি মার্কেটেই কিন্তু দাম বেশি। গতকাল আমরা হাওড়ার যে পাইকারি মার্কেট, এশিয়ার সব থেকে বড় পাইকারি মার্কেট, মাছের মার্কেট, সেখানে দেখেছি ইলিশ বিক্রি হয়েছে 1600 থেকে 1800 টাকা পর্যন্ত, এবং তারপরে সেটা খুচরো বাজারে বিক্রি হবে, তাই খুচরো বাজারে কিন্তু 2000 টাকার নিচে ইলিশের দাম নামবে না, সে কথা বলাই যায়। অন্যদিকে হাওড়া থেকে বেশ কিছু ইলিশ গতকালই পাড়ি দিয়েছে দিল্লির বুকে, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি যে নগর রয়েছে দিল্লিতে, সেখানে প্রচুর বাঙালি, প্রচুর দুর্গাপূজা হয়, সেখানেও দশমীর দিন একটা ইলিশ খাওয়ার প্রথা রয়েছে। এছাড়াও প্রচুর ইলিশ গেছে বেঙ্গালোর সহ দক্ষিণের রাজ্যগুলিতে হাওড়া মার্কেট থেকে, সেখানেও কিন্তু 3000 টাকার নিচে ইলিশ দাম নামবে না বলে জানিয়েছেন ওই সমস্ত রাজ্যের ব্যবসায়ীরা। তবে বাংলাদেশের ইলিশ নিয়ে ইতিমধ্যেই কিন্তু পাল্টা এবার প্রতিক্রিয়া শুরু হয়েছে ভারতের মনে, ভারতের বহু মানে বহু সোশ্যাল মিডিয়াতে কিন্তু বাংলাদেশের এই ইলিশে নিষিদ্ধ ফরমালিন রয়েছে বলে কিন্তু পাল্টা দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। তবে ইলিশ এসেছে, ইলিশ আসাতে মানুষের মুখে হাসি, এখন দেখার যে বাংলাদেশের ইলিশ এই যে সোশ্যাল মিডিয়ার যে দাবি, সেই দাবিকে উপেক্ষা করে আগামী দিনে কতটা বাজার ধরে রাখতে সক্ষম হয়। একেবারে নীল, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে এবার বাংলাদেশ থেকে এবার ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ, কিন্তু ভারতে যে দরে ইলিশ রপ্তানি হচ্ছে তার বেশি দরে বিক্রি হচ্ছে বাংলাদেশে। তবে দেখা যাক বাজার ধরে রাখতে আগামী দিনে বাংলাদেশের পক্ষ থেকে কতটুকু ইলিশ রপ্তানি করা হয় ভারতে, সেদিকে এবার তাকিয়ে রয়েছে ব্যবসায়ী মহল, এবং একই সঙ্গে যারা ইলিশ প্রিয় খাদ্য রসিকরা রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।